তো কি অবস্থা সবার? আজকে খেলা হবে পাপিয়া বনাম মিথিলাকে নিয়ে। সাথে থাকবেন ডিপজল কাকু এবং মোশারফ মামা। আমরা কই নিজের মতো মামা মামা কই, একটা অভ্যাস হয়ে গেছে। জিনিসটা ঠিক না, মানে সিরিয়াসলি ঠিক না। মুসলমান মুসলমান তো ভাই ভাই, মামা মামা তো না। যাই হোক ভাই, হঠাৎ করে পাপিয়া মিথিলা এই দুইজনকে নিয়ে আসলেন কেন? কারণ তাদের দুইজনের মধ্যে একটা গভীর মিল আছে, কারণ তারা দুইজনে মাল্টিপ্লাগ। একজন ব্যবহার হয় এমপি মন্ত্রীদের 2-3 ইঞ্চি ডিভাইসে, আর একজন ব্যবহার হয় ফাহমির মতো সেসরা ডিভাইসে। আচ্ছা ডিপজল ভাই, বলেন তো পাপি আর মিথিলা এই দুইজনের মধ্যে পার্থক্য কি? এক মুড়া কালা এক মুড়া লাল। কি? এক মুড়া কালা এক মুড়া লাল। সামনের শনিবার পাপিয়া আর মিথিলার সাথে ডিপজল ভাইয়ের ডেটিং এর ব্যবস্থা করে দিব আমি। শনিবার হরতাল হরতাল হরতাল, তাই নাকি? ও যা বলছে সব মিথ্যা কথা। এইটা নিয়ে তোমরা ওকে আর বেশি কিছু বলো না। এত কথা বাদ দিয়া আসলটা কও। সত্যি কথা বলতে কি, পাপিয়া আর মিথিলা দুইজনের সাথে ডেটিং করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার। কও কত টাকা লাগবো? 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ বলো কত টাকা লাগবো? 5000 টাকা আমার 14 গুষ্টি থেকে এক মুন্ডে দেয় নাই। তাইলে মোশারফ ভাই, আপনার পাপিয়া আর মিথিলার সাথে ডেটিং করার দরকার নাই, আপনি সানায়ের সাথে ডেটিং করেন গিয়া। এবারে তুই ভালো হবি কবে? আমি তো ভালোই, আমি আবার কি করলাম? আমি কিছু করলেও দুধ, না করলেও দুধ। কি হয়েছে? আমি কিছু করলেও দুধ, না করলেও দুধ। যজ্ঞ। তো ডিপজল ভাই, আপনি পাপিয়া আর মিথিলার সাথে কোন কোন হোটেলে ডেটিং করতে চান? মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বাড্ডা, উত্তরা। কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হেলাই দেবো, তাহলে ব্লক মারিয়ে দেবো। ফালতু কোন জায়গা বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছো। আমনে কি আমার বাপ না তালই? আমনে লগে বেয়াদবি করলে কি হইব? অতিরিক্ত আরেকটা কথা কইবেন, ফুটবলের মত লাথি মাইরা ভিতের বেলাডার ফাটাই হালামু। যাই হোক মোশারফ ভাই, আপনি কোনো টেনশন করবেন না, পাপি আর মিথিলার সাথে ডেটিং করতে আপনার যত টাকা লাগে আমি দেব, আর ছোটখাটো ব্যাপারে আমি সহযোগিতা করব, আমি আসছি। আরে মোশারফ ভাই, আর কান্নাকাটি করেন না তো, বললাম তো পাপি আর মিথিলার সাথে ডেটিং করার ব্যবস্থা করে দিমু, এইবার একটু হাসেন। মোশারফ ভাই, আপনার তো পাপি আর মিথিলার সাথে ডেটিং এর ব্যবস্থা হইয়া গেল, এইবার খুশিতে আমাদের একটা গান শোনান। গেতে মাল্লা হইল জাল্লা তুনা না 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 তুনা না না। ভাই এই গানটা বেশি ভালো লাগে নাই, আরেকটা শোনান তো। বলদি তুমি জন্ম হইছো কোনখানে কোনখানে হালার পালা। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোন মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা। বিনানি মেক্স ইওর অল ড্রিমস কাম ট্রু, দ্য বিগেস্ট উইনিংস বিনানি। ডু ইউ ড্রিম অ্যাবাউট রিচ কার, অ্যাবাউট লাক্সারি ট্রাভেলিং? বিনানি মেক্স ইওর অল ড্রিমস কাম ট্রু।